একটি সমকালীন শিল্পীদের গোষ্ঠী, মূলত ভারত এবং বাংলাদেশের সমসাময়িক সমকালীন শিল্পীরা মিলে তৈরি করেছে এটা। আজকে আটলাইনের 18-এর সেকেন্ড ইন্টারন্যাশনাল এক্সিবিশন হচ্ছে। এর আগে একাধিক ওয়ার্কশপ এবং এক্সিবিশন করেছে আটলাইন 18, এবং এটি সম্পূর্ণ রকমভাবে অপেশাদার সংস্থা। এই সংস্থার মূলত উদ্দেশ্য হচ্ছে নবীন প্রবীণ শিল্পীদেরকে তুলে আনা এবং তাদের ছবিকে প্রমোট করা, এক্সিবিশন করা এবং ছবির বাজার তৈরি করা। একটা সময় জানি কলকাতা শিল্পের প্রতিষ্ঠান বলে যে কথাটা রয়েছে, সেখানে কিন্তু কলকাতায় একসময় খুব ভালো ছবি বিক্রি হতো, কিন্তু গত কয়েক বছর ধরে সারা পৃথিবীতেই ছবির মার্কেট বা বাজার পড়ে যাওয়ায় ছবির বিক্রি কমে গেছে। কিন্তু আটলাইন 18 বিভিন্ন গ্রাম থেকে আসা বিভিন্ন জায়গার শিল্পীদের নিয়ে যে একসাথে করে যে এক্সিবিশন করছে, এই উদ্যোগটা বড়। আমি আটলাইন 18-এর সাথে জন্মলগ্ন থেকে জড়িত এবং এই কাজটা করতে পেরে আমার নিজের খুব ভালো লাগে। হয়তো সমাজে আমার পরিচয়টা সাংবাদিক হিসাবেই লোকে বেশি আমাকে চিনে, কিন্তু সাংবাদিকতার পাশাপাশি আমার প্রথম প্রেম এবং প্রথম ভালোবাসা কিন্তু এই পেন্টিং, এবং তার সেই ভালোবাসার উদ্যোগে কিন্তু আজকে এই আটলাইনের সাথে আমি যুক্ত হয়েছি। আমাদের আজকের এই এক্সিবিশনে মূলত ভারতের শিল্পীরা তো আছেন, কলকাতা বা গোটা বাংলা শিল্পীরা আছেন, পাশাপাশি বাংলাদেশের 22 জন শিল্পী আছেন, জাপানের শিল্পী আছেন, অস্ট্রেলিয়ার শিল্পী আছেন, এবং জাপান এবং অস্ট্রেলিয়ার শিল্পীরা তারা কিন্তু তাদের লাইভ পারফরমেন্স করেছে এখানে গতকাল, যেটা দেখার মতো। তারা তাদের বৌদ্ধিক ঘরণাকে তুলে ধরে, তাদের প্রণাম মন্ত্রকে তুলে দিয়ে সেই পারফরমেন্স কিন্তু আমি অবশ্যই দেখাবো। নিশ্চয়ই আমার এই চ্যানেলের সাথে, বেঙ্গল ওয়াচের সাথে আমার দীর্ঘদিন একটা সম্পর্ক আছে, বিশেষ করে কানাইদার সাথে, ঝগড়া সম্পর্ক বলতে পারেন, ভালোবাসার সম্পর্ক বলতে পারেন। তা সেই জায়গা থেকে বলছি যে এই ধরনের একটা ভালো এক্সিবিশন শহর কলকাতা অনেকদিন পরে পেল, এবং এখানে কিন্তু মানুষকে আমরা অ্যাওয়ারনেস করছি। অন্যান্য শিল্প, গান শুনতে গেলে, নাচ দেখতে গেলে, নাটক দেখতে গেলে প্রত্যেকে কিন্তু টিকিট কেটে ঢুকতে হয়, কিন্তু পৃথিবীর প্রথম শিল্প, চিত্রশিল্প এখনও কিন্তু ওপেন আমাদের ভারতবর্ষে, কারণ পৃথিবীর বেশিরভাগ জায়গাতেই মানুষ কিন্তু যে কোনো মানুষ এসে দেখতে পারে। পৃথিবীর প্রথম ভাষা কিন্তু চিত্রশিল্প, দেখুন গুহাচিত্ররা তাদের মনের ভাব প্রকাশ করতো গুহায় ছবি এঁকে, সেটা কিন্তু প্রথম ল্যাঙ্গুয়েজ, প্রথম ভাষা, প্রথম লেখা, সেটা কিন্তু চিত্রশিল্প। চিত্রশিল্পের যা ভাব, যেভাবে এগিয়ে যাওয়া সম্ভব, সেটা হয়তো অন্য কোনো শিল্পে পাওয়া যেতে নাও যেতে পারে, যদি এটা নিয়ে অনেক তর্ক আছে, বিতর্ক আছে, কিন্তু পৃথিবীর প্রথম শিল্প যে চিত্রশিল্প সেটা কিন্তু স্পষ্ট। আজকের এই এক্সিবিশন 25 তারিখ থেকে শুরু হয়েছে, শেষ হবে 1 ডিসেম্বর। এখানে উদ্বোধন করেন ইস্টার্ন রেলওয়ের চিফ পিআরও, যিনি আছেন মুখ্য জনসংযোগ আধিকারিক রবি মহাপাত্র, এবং শিল্পপতি ঋত্বিক দাস, এবং এখানে আসার কথা ছিলেন আরেকজন প্রবাদ শিল্পী নিহার মজুমদার, কিন্তু তিনি ডেঙ্গুতে আক্রান্ত হয়, তিনি সেদিন আসতে পারেননি। তবে প্রত্যেক মানুষ এখানে যারা এসছেন বা আসছেন, প্রত্যেক কিন্তু কাছে আমরা অভিবাদন পাচ্ছি। এবং সবচেয়ে বড় ব্যাপার, কলকাতার বাজারে যেটা যে ছবি বিক্রি কমে গেছে, এখানে কিন্তু আমাদের ছবির এনকোয়ারি হচ্ছে। ইতিমধ্যে
চারটি ছবির কিন্তু অলরেডি এনকোয়ারি হয়ে গেছে, আশা করি ছবি বিক্রি করতে পারব। এবং ভবিষ্যতে আমরা জানুয়ারিতে আরেকটি এক্সিবিশন করছি, এই নটি বিনোদিনী হল, এটা কলকাতার ঐতিহ্যবাহী একটা হল, নটি বিনোদিনীর নাম স্টার থিয়েটারের সাথে জড়িত। এবং আরেকটা খুব খুশির খবর দিচ্ছি যে জানুয়ারির যে আমাদের মিডিয়া পার্টনার থাকছে, এই বেঙ্গল ওয়াচ থাকছে, আজকে এখানে কানাইদার সাথে এক্ষুনি কথা হলো যে এবং সারা পৃথিবীব্যাপী এক্সিবিশনটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি, অনেক দেশে শিল্পীদের আনার চেষ্টা করছি। এবং এরপরে মার্চে বিশ্ব নারী দিবস সামনে, মার্চের 8ই মার্চ, সেখানে সেই উদ্দেশ্য করে মহিলা শিল্পীদের নিয়ে একটা এক্সিবিশন করার উদ্যোগ চলছে। সেখানে রীতিমতো 8 থেকে 10টি দেশের মহিলা শিল্পীরা, শুধুমাত্র মহিলা শিল্পীরা সেই ছবি দেবেন। এটা কিন্তু কলকাতার বুকে প্রথম কোনো মহিলারা এক্সিবিশন করবেন আন্তর্জাতিক মানের। এবং আমার মনে হয় যারা এখানে ছবি দেখুন, ছবি কিনুন, কারণ এখানে একাধিক ছবি আছে, একাধিক না প্রায় সবকটি ছবি আছে, আপনার ঘরের দেয়াল সাজিয়ে তুলবে, রঙিন করে তুলবে। আর বাস্তুশাস্ত্র মতে কিন্তু ঘরে সবসময় পেন্টিং রাখা উচিত। আপনি একটা প্রিন্ট কিনে আনছেন, ছবির প্রিন্ট না, সরাসরি পেন্টিং কিনুন, সেই পয়সাটা পেন্টার পাক, সেই পয়সাটা পেলে সে নতুন ছবির উদ্যোগ নিতে পারে। ধন্যবাদ। আমি এই প্রদর্শনীতে যোগদান করেছি এবং আর সকলের যারা যোগদান করেছে প্রত্যেকের পেন্টিং এবং স্কাল্পচার যা আছে সেটা খুবই সুন্দর, প্রত্যেকটি নতুন কিছু সৃষ্টি করতে আমাদেরকে আরো সাহায্য করবে। এক্সিবিশন তো সবসময় একটি বার্তা দেয় নতুন শিল্প সৃষ্টি করা, এছাড়াও এখানে যেহেতু অন্যান্য দেশের সকলের কাজকর্ম আমরা দেখতে পাচ্ছি, তো সেটা আমাদেরকে আরো বেশি তাদের কাছাকাছি পৌঁছে দিতে সাহায্য করছে। আমার নাম অরুণব রায়। তুমি আমি এই এক্সিবিশনে এই প্রথমেই পার্টিসিপেট করলাম, হ্যাঁ, এতে আমার খুবই ভালো লাগছে, কারণ অন্যান্য দেশের শিল্পীদের সাথে এখানে একসাথে কাজ টাঙিয়ে আমার নিজেকেও নিজেরও খুব ভালো লাগছে। সেই সমস্ত শিল্পীদের কাজ দেখে আমার নিজেরও খুব ভালো লাগছে, যেহেতু আমাদের মানে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ, তাদের শিল্পীদের কাজ এবং তার পাশাপাশি অস্ট্রেলিয়া, জাপান, হ্যাঁ, এই সমস্ত দেশের শিল্পীদের কাজ খুবই ভালো। এবং কালকে যেটা আমাদের প্রদর্শনী উদ্বোধন হয়েছে, তাতে সেই সমস্ত দেশের একটা অন্য ঘরানায় যেভাবে মানে তারা অতিথি বরণ করে, এটা দেখে আমাদের খুবই ভালো লাগলো যে এরকমভাবে একটা মানে আর্ট এক্সিবিশন ওপেন হতে পারে এটা। আমার নাম চারু সোম দাস। আমি এখানে প্রদর্শনীতে যোগদান করেছি। কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে, বেশ নানান ধরনের শিল্পীর ভারত বাংলাদেশের যে একটা মিলন বন্ধন, তার জন্য খুবই খুশি হলাম এবং ভালোও লাগছে দেখে। এই প্রদর্শনী থেকে অন্যরকম কোনো বার্তা দিচ্ছে? নিশ্চয়ই দিচ্ছে, যেহেতু আমাদের ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা কাটার তারের বেড়া রয়েছে, কিন্তু আজ এখানে এসে আমার মনে হলো যে কোথাও যেন সেই বাধাটা বাধা নয়, সেটা একটা মেলবন্ধনে পরিণত হয়েছে চিত্রের মাধ্যমে। শ্যামলী কর্মকার, প্রেসিডেন্ট বা অর্গানাইজার, যাই বলুন, প্রেসিডেন্ট বা অর্গানাইজার সব কিছুর আগে আমি একজন শিল্পী। তো আর্টলাইন 18 পরপর দুটো ইন্টারন্যাশনাল এক্সিবিশন করেছে এবং তাতে তারা সফল হয়েছে, তো আগামী দিনে আমাদের ইচ্ছে আছে জানুয়ারি মাসে একটা এক্সিবিশন করছি, মার্চে একটা বড় এক্সিবিশন আছে যেটা মহিলা দিবস উপলক্ষে হবে, তারপরে আমরা দিল্লি, মুম্বাই, বাংলাদেশ, আমাদের ইচ্ছে আছে এখানে বিভিন্ন দেশে এক্সিবিশন করার। বাজারে সারা মোটামুটি দর্শকের ভিড় আছে, দর্শক ছবি দেখতে আসছে, তাদের ভালো লাগা প্রকাশ করছে। এখন বিক্রি বার্তাটা কিছুটা শিল্পীর ভাগ্যের ওপরে নির্ভর করে, তারপর কাজের ওপর, আমরা আশাবাদী, আশা রাখছি ভালো হবে।